Ama konuşacağım izini konuşturduğunu korktu köpeği kırınadı. Sonra dedi bab kanalına ay bab randırdı köpeği kutunu ay. তাহলে আপনার মা আপনাদেরকে কিভাবে বিয়ে দিল, কি কাজ করতো তাহলে আপনার মা? আমার মা রাজুগুলো কাম করতো আর আমার নানি আমাকে পালতো। আমার নাতুন আমার হাজবেন্ড নিয়েছিল, তোর মারা গেল এই তো আগে, এই 14 বছরে এই খাওয়াইছে এই খরচ সব দিয়েছে। আপনার স্বামী? জি। কি কারণে মারা যায় আপনার স্বামী? আমার স্বামীর দিন একটি দিন নষ্ট হয়েছিল, ডায়ালিসিস করা লাগছে, ড্যামেজ হয়ে গেছিল। আমার মা কালো দেখে আমার বাপকে আরেকটা বিয়ে করছে, আমাকে ঠিয়া গেছে গা, আমি ঘরে সেদিন গেছি দেখে আমার পোলারে নিয়ে আমার মা কালা দেখে আমার বাপে কয়ে তোর মা হইলো কালা, তোর মা হইলো ছোট, তোর মা গাইটটা। আমি মেয়ে মা নারী কেন সারা বুদ্ধি কেন করবো? আমার মা তুমি কেউ তুমি এরকম দিন না, কোনো স্বামী দিনে কোনো স্ত্রী দিনে ঘর থেকে বাই করে না দেয়। তারা যদি বাপ কানাল না হয় বাপের আদর দিকে পারতো না হয়। তাহলে আপনার মা আপনাদেরকে কিভাবে বিয়ে দিল, কি কাজ করতো তাহলে আপনার মা? আমার মা রাজুগুলো কাম করতো আর আমার নানি আমাকে পালতো। তাহলে আপনাদেরকে বিয়ে দিল কিভাবে? আমার মা রাজুগুলো কাম করে দু একটা খাইতো, দু একটা জমাইতো, মাসে গেছে তুইলা তুলা তুইলা। আমার মামি আমার মামা আইনা, মামি মামা আইনা তুইলা আইনা, আমাকে দুই বোনের বিয়ে দিয়েছে। তাহলে আপনার মার দায়িত্বটা কে নিয়েছে অবশেষে? আমার মার দায়িত্ব আমার হাজবেন্ড নিয়েছিল, তোর মারাই গেল এই তো আগে, এই 14 বছরে এই খাওয়াইছে এই খরচ সব দিয়েছে। আপনার স্বামী? জি। কি কারণে মারা যায় আপনার স্বামী? আমার স্বামীর দিন একটি দিন নষ্ট হয়েছিল গা, ডায়ালিসিস করা লাগছে, ড্যামেজ হয়ে গেছিল গা, এই যে ডাক্তার শ্যামলি ভর্তি করেছিলাম না, ওই জায়গায় একটা সরকারি বই করে দিছে, দেখে টাকা কম লাগছে, দেখে আল্লাহ তাআলা তার হাইতা করে দেখে 2 বছর বাইতে গেল। হ্যাঁ, দেশের মানুষ আর অনেক রাজ্য করছে, বাইজি দিচ্ছে, আর তোর বাঘা জমি নাই বাপের বাড়ি, আর বন্ধু বান্ধব অনেক সাহায্য করছে, দেখে কয় বছর বাইতে গেছে। তাহলে আপনার এখন সংসারটা চলে কি করে? অন কষ্ট করে খালারা মামিরা পরবর্তী মানুষেরা দেয়া হয়ে গেছে, সারা চলে। আমার দুটা মেয়ের আমি মানুষ করে মানে ভালো একটা জিনিস খাওয়াতে পারি না, পড়াইতে পারি না, ওরা তো আগে কোনো কষ্ট করে গেছে আর বুঝে নাই। তো আপনার মায়ের দায়িত্বটা এখন কার কাছে তাহলে? আমি তো নিয়েছিলাম, আমারই চলে না, আমি কেমনে আরে দিব? হেরা আল্লাহ দেখবো আর মাসি দেয় চলে, এর থেকে আবার আমি এত খাবার আমার না থাকলে আমারে দেয়। এখন আপনার মাকে তাহলে কি করে? আমার মা অন কিছুই করে না, বেকার, কোনো কাজ করতে পারে না, ভালোভাবে নিজে হাঁটতে পারে না, চোখে ভালোভাবে দেয় না, শোল থর থরায় কাঁপিয়ে কোনো কাজ তো করতে পারে না। ওই যে বোন পুরা বোনেরা দেয় টাকা পয়সা দু একটা 500 হেগিনা দিয়ে খায়, 500 বাড়ি খায়, এই যে এই বোনের বাড়িতে আছে খাল, বন্ধুর বাড়িতে আছে বন্ধু, 500 বাড়ি কিনে দিয়েছে, এই তো 2,500 টাকা দিয়েছে, আর বোনপু আমার যে কাপড় পরেছে আর বোনপু কাপড় দিচ্ছে, আর তো কোনো পেটে পোলা নাই, পোলা থাকলে তো 10 বার না দিল একবার দিত, আর বোনপুরও দিয়ে বোনপুকে কাপড় পিনতে আইছে। হ্যাঁ, জীবনে কোনোদিন সহক আল্লাপ করতে পারে না, স্বামীর আদর কারা গায়া বুঝে নাই। আমাকে দুই বোনের অনেক কষ্টে মানুষ করেছে, আমাকে দুই বোন অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে স্যার। তো আপনার মা বিয়ে করলো না কেন তাহলে? আমাকে দুইটা বোনের অনেক কষ্ট করে স্যার, বিয়ে করবো কিনা, দুটা সন্তান নিয়ে মানুষ করেছে, যেরকম আমার সন্তানে মেলে গে। আমার
আমার সন্তানের যেরকম কষ্ট করে আমি আমার মানুষ করে যেরকম কষ্ট করে আমার সন্তানের মানুষ করে লাগবো। আমার মানুষ করে আমি তো কোনো কাজই করতে পারি না। বাপ মার ঘরে থেকে আয় গেলে কষ্ট আর কষ্ট, চাকরি করতে করতে তার কতগুলা চলে। মানুষের তো একটা জীবন আছে, এই জীবন আমার না। আপনার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনার সন্তানদেরকে ঠিক মতন খাওয়াতে পারতেন কি তখন? জি স্যার খাওয়াতে পারতো, হ্যাঁ অনেক। আল্লাহ তার টাকা পয়সা রাখছিল অনেক, অনেক ভালো ইনকাম করছে, আমি চাকরি করছি আর করছে। হ্যাঁ ভগিনী ঘরে পোলাই লেগে ও তার পোলা বানে রে, বড় বড় মাছ মাংস বাজারে সেরা মাছ মাংস এনে খাওয়াছে, জামা কাপড় বিনতেছে। আমার মেয়েরা করতে পারবো না, জীবনে কষ্ট করে কয়, বাপ মরার পরে বাপ অসুস্থ হওয়ার পরে বুঝে যে কষ্ট করে কয়, কষ্ট কেমনি করেন নাকি। ওখানে এক বেলা জেনে তিন বেলা যে মাছ মাংস মানে মাসে একবার মাছ গুঁজতে হয়। আগে তো বাপে সপ্তাহে সপ্তাহে গরুর গুঁজতা কিনে আনতো, গরুর আস্তা মরি কিনে আনতো, ফিরিজ ভরা মাছ মাংস থাকতো, তোর বাপ নেওয়ার খাইব কেনা। আমি কষ্টের কথা কলে সারা কই ভাই না। মা আপনার বাবা কি কথা মনে আছে আপনাদের? মনে আছে বাবা কেমন জানতো আপনাকে? ভালো জানতো। এই যে বাবা মানে আপনাদেরকে ভালো জানতো, এখন বাবার কথা মনে পড়ে না? আপনাদের পড়াশোনা চল দেখি মা, পড়াশোনা চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে? কেন মা? কবে মাছ মাংস দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? বাবা থাকতে খাইছেন, এখন কি এখনো পর্যন্ত খেতে পারে না? বাপ মারা যাওয়ার পর কি খেতে পারছেন? আপনার নানার কাছে গিয়েছিলেন, নানাকে দেখেন না আপনি? নানার কাছে কখনো যান নাই? নানা আপনাকে কাছে ডেকে নিয়েছিল? আপনার মাকে কেন পরিচয় দিতে চায় না? কে বাড়ি থেকে খেলাই দিছে? দর্শক আমরা কি বলবো, এক কথায় মানে হলো এমন একটি পরিবার যে পরিবারের কথাগুলো আমরা প্রকাশ করতে গিয়ে আসলে নিজেদেরই মানে হলো কি বলবো বুঝতে পারছি না। এতটা কষ্টের মধ্যে মানুষ জর্জরিত অবস্থান মানে কতটা কষ্টের মধ্যে বড় হয়েছেন। আমরা একটু তার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। খালা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার স্বামী আপনাকে কেন ঘর থেকে বের করে দিয়েছে একটু বলবেন? কেন দেখার পারে না, মানে কি ধরনের চলা পছন্দ করে আপনার স্বামী? আপনিও তো কালো। আমি কালো দেখে তো রাখি না, আমার ভালো হলে তো রাখতো, হয়তো ভালো সন্তান না। তো সে তো এখন মানে সুন্দরী তলে তো আপনাকে বাদ দিতে এখন তো সুন্দরী করতে পারতো তাই না? তো সুন্দরী তো করলো না। আপনি কি কাজ করে আপনার সন্তানদেরকে বড় করেছেন একটু বলবেন? রাজ্যগালি কাজ আপনি করতে পারতেন? কত বছর ধরে রাজ্যগালি কাজ করছেন? আমার বড় নাতি আছে 9-10 বছর, তার আগে আমার বড় নাতি নেই সমত আমার মেয়ে বিয়ে দিয়েছে মতন আমার করবার দেয় না জামাই।
ঠিকানাটা কোথায় ছিল? কার কাছে আপনি মানে জামাই যখন বেঁচে ছিল তখন কার কাছে থাকতেন, কার কাছে খাইতেন? আপনাকে কেউ যদি মা হিসাবে নিয়ে যেতে চায়, কেউ যদি আপনাকে রাখতে চায়, আপনি নামাজ পড়বেন আর খাবেন, যাবেন আপনি? আমি তো দেশের মায়ে যাই পারি না, আমার ছোট মেয়ে তো তার অবস্থা বালাই রাখছে, আমি যাই না দেশের মায়ের ভালো লাগে না। আপনার মানে হলো মেয়েরা কি তার বাবার কাছে যায় না? না, এই বড় মেয়েটাও যায়, তার দেহা পারে না, ছোটটা তো যায় না, বাপের কথাই শোনা পার না, কি না ওটা আমার বাপ না, জন্ম দিলে না কর্ম করে না, কে বাপ হে মা। তাহলে জীবনে এইভাবে কষ্ট করে কাটিয়ে দিলেন আপনি? তো আপনাদের মোবাইল নাম্বার আছে কিনা? আছে। কার কাছে আছে, কে নাম্বার বলতে পারবে? না, আপনাদের নাম্বারটাই বলেন। নাম্বারটি আস্তে আস্তে বলেন মা। আবার বলেন নাম্বারটা। দর্শক, নাম্বারটি আপনারা পেয়ে গেলেন। যদি এই পরিবারটিকে একটুখানি সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।